যেখানে বসে উযু করছিলেন রাসূল আল্লাহর দিদারে থেকে এসে আয়েশা দেখতেছেন পানিগুলা গড়ায়া এখন গড়ায়া পড়তেছে তাহলে এই শরীয়তের অ্যানসার আর দলিলের দ্বারা বোঝা যায় যে রাসূল মাত্র গেছে আর আচ্ছা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার রাসূল সারা রাত ওই রাতে আমার সাথে ছিলেন এই কথার দ্বারা বোঝা যায় রাসূল যায় নাই এখন এই হাদিসটাও আয়েশা সিদ্দিকার হাদিস এখন আয়েশা সিদ্দিকা তো মুকসিরিন রাওয়ায়েতকারী মধ্যে একজন 2210 টা হাদিস বর্ণনা করেছেন তো এই হাদিসটা হাদিস কিন্তু এই হাদিসটা গ্রহণযোগ্য করা যাবে গ্রহণযোগ্য হবে না এই জন্য কারণ রাসূল যেখানে সরাসরি বলেছেন সেখানে রাসূল পাকের জবানের নূরানি কথার দ্বারা আয়েশা সিদ্দিকার হাদিস কি হয়ে গেছে রহিত হয়ে গেছে যদি কোন সুবহানাল্লাহ এইজন্য হাদিস পাইলেই নাস মারবেন না হাদিসের প্রকার আছে আপনার কোরআন শরীফ আমরা পড়ি নাসিখ মানসুখ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে কোন হাদিস দ্বারা কোন হাদিস কোরআনের কোন আয়াতটা কোন আয়াতের পরিপ্রেক্ষিতে কিভাবে ব্যবহার করবেন এটার গ্রহণযোগ্যতা কি সেটা আপনাকে বুঝতে গেলে আপনাকে রেওয়ায়েত দ্বারা থেকে শুরু করে সব আপনার মেমোরিতে রাখতে হবে না রাখলে আপনি কিন্তু ওই যে টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলাইবেন এই কিছু ফেসবুক মৌলবী আছে এরা গড়ের কোন বসে বসে ভিডিও বার্তা বানাইয়া ইসরায়েলের টাকা খাইয়া আমার বাংলাদেশের এই লোকদের ঈমান নষ্ট করতেছে আছে কিনা বলেন মুরব্বীরা দলিলের দরকার নাই অতলা এত দলিল দিয়ে সান্দি সুন্নত বোঝা লাগতো না সান্দির বেড়া হিত এই মুরব্বি বাবারা জন্মের ভোর টিকে তারা ভাই আইছে বাপ দাদা টিকা আমার নবীর মেরাজ ডাইরেক্ট গেছে সরাসরি লেগে গেছে সরাসরি আল্লাহরে দেখছে কথা কল ঠিক না বেটি এরপরে কিছু বলতে হয় ওই সমস্ত জাহিলদের কারণে যাদের কারণে ফেসবুকটা আহত হইছে ইউটিউবটা নিহত হইছে গুগলটা পুরো আইসিউর মধ্যে আছে কথা কল ঠিক না বেটি এই জন্য কিছু কথা বলতে হয় ভাইয়েরা আমার এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো আমি দেখতেছি রাসূল মাত্র গেল আর আসলো দলিলে তো আছে কিন্তু হাকিকতে তালাশ করেন হাকিকতে হইল আমার রাসূল মেরাজে গিয়ে এক দিন না দুই দিন না 27 বছর কাটাই দিয়েছে এখন এত বড় গভীরতার জায়গা যদি আপনি শরীয়তের পাল্লা দিয়ে আর বাটখারা দিয়ে মাপেন এটা কি খুঁজে বের করা সম্ভব এটা বের করতে হবে আপনার ঈমান দিয়া কি দিয়া ঈমান ঈমানের কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে যুবক ভাইরা আমার ভাই হাত রেখে বলি জন্মেছি ভবে যেতে হবে তবে চলেই যেহেতু যাব নবী ছাড়া কি কোনো উপায় আছে নাই ভাইরা আমার নবীর মেরাজটা হলো স্বপ্নে নয় নবীর মেরাজ হলো বাস্তব আমার আল্লাহ কোরআনে এভাবেই তিনি মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজেই শুরুতে সুবহান বলেছেন কি বলেছেন সুবহান الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى এই হলো এটার নাম হলো ইসরা যে আয়াতটা পড়ছি এটার নাম হলো ইসরা এরপর এরপরের স্টেপটা হলো মেরাজ এরপরের স্টেপটা হলো এরাজ ওই আমরা মেরাজও বুঝি না এরাজও বুঝি না ইসরাও বুঝি না যেই জন্য আমাদের আমরা অনেকের কাছে নবীকে আমাদের মত মনে হয় যদি আমরা সত্যিকার মেরাজ বুঝতাম তাহলে আমার নবীকে কখনো আমাদের মত মনে করতাম না الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب العالمين আল্লাহ হলেন যিনি আমার নবীকে
ভ্রমণ করিয়েছেন সায়ের করিয়েছেন মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব এ আমার যুবক ভাইরারি ও চাঁদির বাবারা কিয়ামত পর্যন্ত নবীর মেরাজের বয়ান চলবে আপনি হয়তো মেরাজ বুঝতেছেন ঘটনাটা কিন্তু এই কিশোর বয়সের পোলাপানগুলি এইগুলো জানে না এদেরকে ইতিহাস জানাইতে হবে আর না হয় বাবার টাকা দিয়ে বিদেশ যাইয়া ওই সমস্ত বাতিলদের খপ করে পইরা টাকা কামাইয়া দেশে আসব ইমানটা ওখানে রাখাইব কথা কন ঠিক কিনা এই জন্য আমার যুবক কি দিয়া বুঝাইতাম আমার নবী আব্দুল নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে শোয়া এখান থেকে না ধরলে ছোট পোলাপান গুলো আজ বুঝবে না আমার নবী শুয়ে আছেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন হে জিব্রাইল আমার বন্ধু নবীর দুলার মতো সাজাইয়া আমার দিদার নিয়ে আসো এর চাইতে বড় গুড নিউজ কি আর হতে পারে না কি রে বাবা আরে আমার যদি এখন ফোন দেয় রাষ্ট্রপতি ও তাহিরে আসো বঙ্গভবনে দেখা করব আমি তো দৌড়াইয়া সকালবেলা চলে যাব দেখা করার জন্য আর আমার নবী আপনার নবী এমন নবী হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ আর আপনার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ এই দুইটার মধ্যে পার্থক্য কি কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে বার বার আল্লাহরে বলছে রব্বি আরনি প্রভু দেখা দাও আল্লাহ বলছে লান্তারানি কখনোই তুমি আমাকে দেখতে পারবে না তুমি আমাকে কখনোই দেখতে পারবে না শেষ পর্যন্ত সত্তর হাজার নূরের পর্দার ভিতর দিকে ঝাররা পরিমাণ নূরের জিলিক মারার পরে মূসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে কিন্তু আমার আল্লাহকে দেখতে পারে নাই আর আমার নবী আপনার নবী এমন নবী ও আমার চান্দি বাবার আব্দাটিয়ারার বাবা কোটবার বাবা খরম বরের বাবা আমার নবী আল্লাহরে কোনো দিন এই কথা বলেও নাই আল্লাহ তুমি দেখা দাও আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকেই জিব্রাইলরে কয় ও জিব্রাইল আমার বন্ধু নবীর কাছে যা আমার বন্ধুরে দুলার মতো সাজে আমার কাছে নিয়ে আয় আমার দিদারে আরে হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায়া থাকে আমার আল্লাহ নিজে দিদারে দিতে চাই যার সঙ্গে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রে বাবা ও বন্ধু কি দিয়ে আমি বুঝাইতাম রে বাবা কারণ আমি নবী নবী এই জন্য করব নবী ছাড়া কবরে গতি নাই নবী ছাড়া হাসরে কোনো গতি নাই এবার আমার আল্লাহ বলে যে এখান থেকে দর্শি পোলা পানি আর ঘটনা তো অনেক লম্বা কারণ বললে সাতটা কারণ আছে কেন মেরা দিছে এই কারণ বললে আমি ঘটনা বই না বইলা এই পোলা পান্ডের সান্ত্বনা দিতে পারবো না আল্লাহ ডাক দিয়া বলে জিবরাই আমার বন্ধু নবীর কাছে যাও বন্ধু নবীর জামাগুলা পরাইয়া আমার দরবারে নিয়ে আসো বন্ধুরি এই যে পাঞ্জাবিটা গায়ে লাগাইলাম আজকে আমেরিকা থেকে আসলো একজন পাঠাইছে এই যে গড়িটা পড়লাম এই গড়িটাও একজন আমেরিকা থেকে পাঠাইছে পাঠানোর পরে গড়িটা দেখলাম আসলে বাস্তব এই আংটিটা দুবাই থেকে পাঠাইছে আসলে সত্য দুবাই থেকে আসছে আমেরিকা থেকে আসছে এটাও আমেরিকা থেকে আসলো ও বন্ধুরি কেমন জানে লাগে এই জামাটা গায়ে লাগাইলাম কিন্তু আমার নবীর জামাগুলা যেই জামা নবীর কাছে পাঠাইছে এইগুলা আমেরিকা না লন্ডন না সিঙ্গাপুর না আরব না মদিনায় না এই জামা মোবারকটা আমার আল্লাহ নিজে বানাইছে তাইলে একটা হিসাব কইরা দেখেন যার কার সেই নবীর স্বয়ং আল্লাহ যেই নবীর জামা মোবারকটা আল্লাহ বানাই ওই জামা মোবারকের রংটা জানে কেমন ছিল নবীর গায়ে মোবারকে যা জানে কেমন ফিটি গইছিল কি যে সুন্দর
আমি কি দিয়া নবীর মেরাজটা বুঝাইতাম পুরা ওয়াসটাই শুধু প্রেমের খেলা শুধু পুরা ওয়াসটাই হলো প্রেমের খেলা রহস্য গেরা আমার নবীজি এত সুন্দর জামা মুবারক গায়ে লাগাইতে জাগিয়ার বাবা চোখের পানি ফেলা কান্না শুরু করলো নবী গো এত সুন্দর জামা এত সুন্দর অফার পাইয়া আপনি কেন চোখের পানি ফেলা কান্দেন আমার নবী বলে জিব্রাহিল আমি তো কালিমুল্লাহ না আমি তো সফিউল্লাহ না আমি তো খলিলুল্লাহ না আমি তো সফিউল্লাহ না আমি নবী তো হাবিবুল্লাহ আমি যে জামা লাগাইয়া যাইতাছি গা আমার উম্মত আমি কোথায় রেখে যাবো যেই নবীর আনন্দের সময় আপনারে ভুলে নাই যেই নবী পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত হইয়াও আপনারে ভুলে নাই যেই নবীজি রওজা মুবারকে এখনো আপনার জন্যই কাঁদে ওই নবীজি ওই মেরাজে যাইয়া উম্মতের জন্য কি করছে আমি বুঝাইয়া দিয়া যাই রে বাবা ও বন্ধু আমি শান্তি ঢুকছি ফোনে দুই ঘন্টা হয়েছে ঘরে বসে রয়েছি আমার কথা ছিল 9টা থেকে মাইক ধরব কিন্তু আপনাদের উপস্থিতি দেখে একটু সময়টা বাড়াইলাম ও বন্ধুরে আমার নবী জামা মুবারকটা লাগাইবো লাগারে দায়া কই ও জিব্রাহিম আমার উম্মত আমি কোথায় রেখে যাব আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাহিম ও জিব্রাহিম রে ও জিব্রাহিম আমার বন্ধু নবীরে বইলা দাও আমার বন্ধুর সঙ্গে যতক্ষণ আমি প্রেমের মোহনায় থাকব আমি আল্লাহ সব ইষ্ট কইরা দিব সুবহানাল্লাহ আরজুরে কল্লা সুবহানাল্লাহ আমার নবী মোহনাই ছিল এটা হাকিকত আমার আল্লাহ দুনিয়ার সব ইষ্ট কইরা দিলে এটা শরীয়ত জোরে কল্লা সুবহানাল্লাহ শরীয়তটা হলে তারা দেখছে গেছে আর আইছে রে বাবা ও বন্ধুরি ও চান্দির বাবা আল্লাহ যখন এই কথা বলছি ইব্রাহিম আলাইহিসসালাম আসার সময় সত্তর হাজার নূরের লাইট নিয়ে আইছে জবানটা খুললে কোন কয় হাজার লাইট এই আওয়াজে মানি না জোরে কোন কয় হাজার লাইট লাইটটা কি দিনে ব্যবহৃত হয় না রাইতে ব্যবহৃত হয় নবীর মেরাজটা কি সব দিনের বেলা না রাইতের বেলা এদিকে পুরা রাত্র নাকি একটুখানেক লাইলাতুন বলে নাই লায়ালুন বলে নাই লাইলুন বলে নাই আমার আল্লাহ বলে সাফায় তোমার বাগিনা খুব ভালো হাফেজ লাইলান রে বাবা লাইলানটা কেন লাগাইছে রে বাবা আমার নবীর মেয়েরা সারা রাত্র হয় নাই সারা রাত্র একটু সময় হয়েছে এই জন্য রাত্রটা পাইছে একটু এর লাগা লাইলান লাগাইছে যদি রাত্রটা না পাইতো লাইলান এখানে লেখতো না সারা রাত্র লাগলে হল লাইলান লেখতো না আমার নবীর জামা মুবারকটা বাড়াইয়া সত্তর হাজার নূরের লাইট যখন জিব্রাইল সালাম নিয়ে আসছিল আল্লাহরে বলছিল আল্লাহ আমি লাইট গুলা কেন নিব আমি তো এতদিন নবীর কাছে গেছি লাইটের কোনো প্রয়োজন হয় নাই আল্লাহ বলে ও জিব্রাইল কেন লাইট দিলাম যাওয়ার পরে বুঝবা ওই মুহূর্তে লাইট গুলা নিয়ে নবীর কাছে আসলেন আয়েশা দেখে আমার নবীজির কুমা ঘুম মুবারকে আছে জিব্রাইল সালাম জিব্বার তলা মুবারকের আমার নবীর কদম মুবারকের তলা মুবারক জিব্বা লাগাইয়া দিল নবী উঠেছে নবী জামা মুবারক পরেছে উম্মতের কথা যে মাত্র শুনেছে উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ বলছে বন্ধু গো আপনাকে আমি রাখবো আমার প্রেমের মোহনাই আর আমি আল্লাহ সব স্টপ করে দিব চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না নবী একটা মুস্কি হাসি মারছে উম্মতের ভালো কথা পাইলে নবী আমার হাসে উম্মতের কষ্ট দেখলে নবী আমার কাঁদে এই জন্য আমার নবী আনন্দে একটা হাসি দিছে দেওয়ার পরে সানাই বলি আর দুইটা দাঁত দুইটা দাঁত থেকে দন্ত মুবারক থেকে দুইটা নূরের জিলিক মারছে সেই মাত্র নবীর দন্ত মুবারক দিকে রাতের বেলা দুইটা জিলিক মারছে জিব্রাইলের হাতের মধ্যে কয় হাজার লাইট এই সত্তর হাজার লাইট একটা মিটি মিটি কম্পন তৈরি হয়ে গেছে আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল জিব্রাইল তুমি যদি আমার বন্ধুর কাছে লাইট মোবারক গুলো না লইয়া যাইতা ওই যে আজে হযরতে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর সঙ্গে দেখা করতে আইসা সত্তর হাজার নূরের পর্দার ভিতর দিকে জাররা পরিমাণ নূরের জিলি খাইয়া মুসা নবী যেমন বেহুশ হইয়া গেছিল আজকেও লাইট গুলা না থাকলে আমার বন্ধু নবীর নূরের ঝলকে তুমি জিব্রাইলও বেহুশ হইয়া বইয়া যাইতা
মেরাজ মানে হলো গোপন মেরাজ মানে হলো রহস্য মেরাজ মানে হলো উদ্যগমন এবার আবার নবীজি জামা মুবারক লাগাইছে কেমন লাগে রে বাজান ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা যত দরদ পড়ি তৃপ্তি মিটে না যত মিটে না আসে কি বিনে অন্যে বুঝে না পাগল বিনে অন্যে বুঝে না ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে ওই মুরব্বি বাবা নামাজ যে পড়ছেন গত জুম্মা যে পড়ছেন কবুল হয়েছেনি কইবো হুজুর আমি জানি না এর আগের জুম্মা যে পড়ছেন কবুল হয়েছেনি আপনি কবেন বাজান আমি জানি না জীবনের 60টা বছর ঈদের নামাজ পড়ছেন কবুল হয়েছেনি আপনি বলবেন আমি জানি না 50টা বছর রোজা রাখছেন 30টা কবুল হয়েছেনি কইবো আমি জানি না আপনি যে আজকে মা ভুলে আইছেন কবুল হয়েছেনি আপনি বলবেন আমি জানি না তাহলে জানেন না কিতা ওই হুজুর নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না তাইলে আপনার ভরসাটা কোথায় কেমনে আপনি পার হইবেন আপনি বলবেন এবাদত দিয়া পার হওয়ার জন্য আমি আশা করতে পারি না কারণ আমি কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমার আছে জীবনটা দেলাইলে হল নবীর টানের চাইতে বেশি ভালোবাসি তার জোরে বলেন না ঠিক কিনা এই জন্য বলছিলাম একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা বল ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা পাগল ছাড়া অন্যে দেখে না পাগল বিনে অন্যে দেখে না ভালো লাগার জায়গা মদিনা বল ভালোবাসার জায়গা মদিনা মদিনা ওই মদিনা চাইতে চাই কি চাই না তোমাদের জিয়ারার নাম নাকি হাসনাইন উমরা ও জিয়ারা তারা হজের কাজ করে সুন্নিদেরকে নিয়ে নিয়ে হজে যায় কারণ সুন্নিদের সাথে গেলে লাভ আছে ওরা সুন্দর করে জিয়ারত গুলা করাবে দৃষ্টিনন্দন এবং ইমানি চেতনার যে জায়গাগুলো তারা ঘোরাই ঘুরে হাত দিয়ে নিয়ে দেখাবে আমার ভাগ্নের সাফায়াত এখানে কাজ করে এবং আমাদের মাসুদও কাজ করে আপনারা সবাই সুন্নিদের সঙ্গে তাদের তারা জোয়ান আছে তারা দেখাইতে পারবে তাদের সঙ্গে আপনারা যাবেন অন্য যারা আমাদের আকিদার খেলাফ যারা আছে তাদের সঙ্গে আপনারা যাবেন না গেলে আপনাদেরকে জিয়ারতি করতে দিবে না গাড়িটা ঘুরাই ঘুরাই দেখাই দিয়ে শেষ করে দিবে বলছে ইডা 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 ওই আধা ঘন্টার ভিতরে সব শেষ হয়ে দেবো কিন্তু আপনি জিয়ারত চোখের যে শান্তি দিলের যে শান্তি সেটা তো বাবা হবে না কথা বলেন ঠিক না ঠিক আমরা চোখের শান্তি চাই মনেরও শান্তি চাই চাই কি চাই না বলেন আরো বড় করে বলুন না চাই কি চাই না এই জন্য আমি বলছিলাম আমার জীবনে অনেক বেশি গুনাহ গুনাহ আছেনি বাবা আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না তাই হাবিবের কদম ছাড়ব না
ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত তাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও রব্বুরি ও চন্দ্রিকা পাইপাড়া দুবলার বাবা বাসুদেব গাটিয়ার চাপুর চিলার কেওয়ায় কাজীর ভোলা গাটিয়ার বরিশালের বন্ধুরা যত জায়গা থেকে এসেছেন কোড্ডার বাবারা আমার নবী জামা মুবারকটা লাগাইছে খুশি না বেজার কি সুন্দর জামা মুবারক লইয়া রোয়ানা দিছে এত সুন্দর করে রোয়ানা কিন্তু তাকায়া দেখতেছেন নবীর সামনে একটা কবর দেখা যায় নবীর সামনে একটা রওজা দেখা যায় আমার নবী বলেন এই কবরের ভিতরে তাকায়া দেখি এই কবরের ভিতরে একজন পয়গাম্বর শোয়া অবস্থা নয় তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় আমাদের নবীরা কি কবরের ভিতরে রওজা মুবারকের ভিতরে জিন্দা না মরা নবী দেখেন নামাজ পড়তেছে ওই কবরটা হলো হযরত মুসা কালিমুল্লাহর কবর বন্ধুরে আমার ও যুবক ভাইরা এখন প্রশ্ন করতে চাই চান্দিনীবাসীর কাছে এই দুনিয়ার ভিতরে আদম নবী রওজা মুবারক ছিল ইব্রাহিম নবী রওজা মুবারক ছিল জাকারিয়া নবী রওজা মুবারক ছিল ইউনূস নবী রওজা মুবারক ছিল ইয়াহিয়া নবী রওজা মুবারক ছিল এতগুলো রওজা মুবারক থাকার পরেও আমার নবীর মেয়েরাসটা হজরতে মুসা কালিমুল্লাহর রওজার উপর দিক দেখ কেন রুট ম্যাপটা বানাইছে এত সুন্দর ভাবে কেন রুট ম্যাপটা বানাইল মুসা নবী রওজার উপর দিক দিয়ে কেন আমার নবী মেয়েরাজে যাওয়ার রুট ম্যাপটা বানাইছে এর একটা মাত্র এই কারণ এই মুসা নবী আল্লাহর দেখতে চেয়েছিল আমার আল্লাহ দেখা দেয় নাই আমার আল্লাহ দেখা দেয় নাই আমার আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীর নিয়া দেখাইতাছে ও মুসা তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয় এমন সুন্দর করি আমার নবী মেরাজে যাইতেছে এই জন্যই তো আমি গজলটা কল লাগে কইতাম মেরে বাজান আমর আবর ভগবান মোদে রাসূল আল্লাহর মেহমান বল হয় আমর আবর মোদে রাসূল আল্লাহর মেহমান বল হয় আমরা বড় ভাগবান মোদে রাসূল আল্লাহর মেহমান আল্লাহ বলে দুষ্ট আমার আর জিদ তো শুনব আপনার গু আল্লাহ বলে দুষ্ট আমার তো শুনবো আপনার গু যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন কোন না গয় অপমান মোদে রাসূল আল্লাহর মেহমান বল হই আমরা ভগবান মোদে রাসূল আল্লাহর মেহমান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমার নবী মসজিদ আকসা গেছে এই মসজিদ আকসা কিন্তু বাজান ইন্ডিয়াতে না এটা হলো ফিলিস্তিনে এই মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা যেই মসজিদের কথা আমার আল্লাহ কোরআনের সূরায়ে বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন আমার নবী মেরাজে যাওয়ার সময় মসজিদ আকসার মধ্যে গেছে এই জন্য মুসলমানরা মসজিদ আকসার প্রতি দুর্বল ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেই মসজিদকে ভাঙার জন্য ষড়যন্ত্র শুরু করলো কিন্তু আমার নবী আপনার নবী যেই মসজিদের মধ্যে নামাজ পড়েছেন আমি আপনাদের কাছে বলতে চাই জবানটা খুলে গন এই মসজিদকে রক্ষা করার দায়িত্বকে শুধুমাত্র ফিলিস্তিনের একলা নাকি সকল মুসলমানদের সব মুসলমানদের দায়িত্ব এই জন্য ফিলিস্তিনি মুসলমানদের বর্বর হামলা আমরা মেনে নিতে পারি নাই মসজিদ আকসার উপরে আক্রমণ আমরা মেনে নিতে পারি নাই আমার নবী মসজিদ আকসার মধ্যে গেল যেই মাত্র গেল আমার নবী যাইয়া সেখানে দুই রাকাত নামাজ পড়ে কয় রাকাত আর যুবকরা কোথায় জোরে বলে কয় রাকাত
জিন্দা অবস্থায় ঘুমের অবস্থায় না সশরীরে আর জোরে বলো সশরীরে নবীন আমাদের মেহরাবে দাঁড়াইছে আর আমার নবীর পিছনে 124000 পয়গাম্বর আমার নবীর পিছনে তারা নামাজের মুক্তাদি হয়েছে এই জায়গার মধ্যে আমার নবী দুই রাকাত নামাজ পড়িরা সূর্য প্রথম আকাশের মধ্যে গেল জবানটা খুললা কোন কোন আকাশে গেল আরে বাবা কোন আকাশের মধ্যে গেল প্রথম আকাশের মধ্যে গেল এই প্রথম আকাশটার নামটা কি আমি নিয়ে আসছি বহুদিন পরে গবেষণা হয়ে গেছি প্রথম আকাশের নাম হলো রকিয়া এই 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 যে রকিয়া এই রকিয়া আসমানটা বানাইছে এই রকিয়া আসমানটা পুরো দুধের চাইতে অধিক সাদা দ্বিতীয় আসমানটার নাম হলো ফাইদুম এটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে তৃতীয় আসমানের নাম হলো মালাকুত এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে চতুর্থ আসমানের নাম হলো জহিরা এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়া বানাইছে ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে সপ্তম আসমানের নাম হলো লাবিয়া এটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে আমার সপ্তম আকাশটা ফাড়ি দিয়া এমন একটা জায়গায় গেছে যে এই জায়গাটা মোট সপ্তম আকাশে উপস্থিত ওই জায়গার মধ্যে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হলো মাইতুল মামু আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে সাতটা স্তরে বানাইছে এক আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা যে এই আসমানটা কুনটা বলে আল্লাহ লোহা দিয়ে বানাইছে কত বড় ওজন দে বাজান কত বড় ওজন কিয়ামতের আগে নাকি সব ভাঙ্গি আমরা মাথার উপরে পড়ব এ বন্ধু কুল্লু মান আলাইহা ফান যুবকের দল আমি শুধু ঘটনা বলবো না ঘটনার ভিতরে রহস্য ভরা এই যে সাতটা আসমানের নাম সাতটা আসমান কি দিয়ে বানাইছে মনে হয় জিন্দগিতে এই প্রথম আপনাদের কানে আওয়াজটা পোলা পানদের কানে আওয়াজটা আসছে এত বড় আসমানে প্রথম আকাশে যাইয়া আমার নবী মেরাজে একজন নবীর সঙ্গে দেখা করলো দ্বিতীয় আসমানে আরেকজনের সঙ্গে দেখা হইলো সবাই শুধু কই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আহলাম সাহলাম ইয়া রাসূলুল্লাহ আহলাম সাহলাম ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ এইভাবে সবাই সাথে দেখা হলো মুসা কালিমুল্লাহ সঙ্গে এক আকাশে দেখা হলো এখন আমি চান্দিবাসীর কাছে প্রশ্ন মুসলবি দেখলো রওজার ভিতরে একই মুসলবি আবার মসজিদের আকসার ভিতরে আবার একই মুসলবি আসমানের উপরে মুসলবি কি তিনজন না একজন এই আওয়াজে মানি না জুড়ে বলেন তিনজন না একজন আর যেই মুসলবির সঙ্গে আমার আল্লাহ দিহিদারি দেই নাই ওই মুসলবি যদি একই টাইমে নবীর সঙ্গে তিন জায়গায় থাকতে পারে তাইলে তো আলোচনা পরিষ্কার হয়ে গেল ওই যে আমার নবী বলছেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমার নবী বলেন আমি নবীর কাছে আমার আল্লাহ এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছে আমি পূর্ব পশ্চিম সব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি আজকে যারা আমার নবীর হাজার নাজরে মানে নাও আজকে আমার নবী হাজির হইতে পারে এটা মানে না আজকে আমার নবী যা আমরা দেখে এটা যারা মানে না এদের কাছে প্রশ্ন হলো মেরাজের অগ্নিতে একই টাইমে মুসা নবী যদি তিন জায়গায় সশরীরে অবস্থান করতে পারে তাইলে আমার নবী চান্দি আশেকদের ভাঙ্গা গড়ে আইসা পিদার দেওয়ার ক্ষমতা নবীর আছে না না হাত তুলে বলতে হবে আছে না না কিছু এটা হৃদয়ে ধারণ করলে মরণে নবীর পিতা কাম হয়ে যেতে পারে নবীর আমরা শান্তির লেগে বহুত দূরে কিন্তু নবীর জন্য শান্তি দূরে না কথা কথা গেলে গেছে এইটা হলো হিসাব মেরাজ গেছে গেছে আর আসছে হাকিকতে 27 বছর কাটাইছে জোরে কর না সুবহানাল্লাহ জোরে কর আমার যুবক ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের একদম টু দা পয়েন্ট কথা বলতেছি আল্লাহর হাবিব সপ্তম আকাশ বাড়ি দেওয়ার পর জান্নাতের ভিতরে গেল জান্নাতের ভিতরে আমার নবী বলে আমি যখন জান্নাতে গেলাম
যাওয়ার পরে আমি দেখলাম জান্নাতের যেই রুমটার ভিতরে আমি প্রবেশ করি ওই রুমের ভিতরে একটা সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো পামায়ার নবী জি ওই জান্নাতের ভিতরে কোন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায় এবার আমার নবী আপনার নবী বলে যে এই সাহাবীর পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পাইছি এই সাহাবী দুনিয়ার জমিনে চলাফেরা করে কিন্তু তার পায়ের আওয়াজের ঢঙ্কা জান্নাতে নূপুর বাজতাছে ওই সাহাবীর নামটা কি রে ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল যার চেহারাটা ভালো ছিল না তার চেহারাটা কালো ছিল জিহ্বাটা কাটা ছিল চোখগুলো তেমন ভালো ছিল না সুরটা হতে মন ভালো ছিল না অথচ বেলালের সম্মানে তো বেশি রসুল এসে জিজ্ঞাসা করে বেলাল রে তুমি কি এমন আমল করছো এই জন্য আমি মেরাজে যাইয়া তোমার পায়ের আওয়াজ শুনতে পারছি বেলাল চোখের পানি ফালায় গো নবী গো ও নবী আমি আজান দেই আমি আপনার পিছনে দাঁড়ায় ইকামত দেই কিন্তু নামাজের পরে সব সাহাবীরা আপনার লগে মুসাফা করে আপনার সঙ্গে মনের কথা বলে আমি কালো দেই গা সরবে আপনার সামনে যায় না সাহাবীদের সামনে আমি যাই না কিন্তু আমি সব সময় যখন উযু করি উযু কইরা দুই রাকাত নামাজ কইরা আল্লাহর কাছে আমি বলি আল্লাহ আমি যদিও নবীর কাছে যাই না নবীর মায়ার নজর তুমি আমি বেলালের দিকে রাইখো জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এ আমার নবী রাখবি কি বেলাল তোমার আমার আল্লাহ কবুল করে ফলাইছি এই জন্য চান্দি বাড়িটা ভাঙ্গা হইতে পারে বাড়িটা নদীর পার হইতে পারে আমরা বাড়ির মতন পিতাশের পার কিন্তু আমরা যেখানে নবীর দরদটা থাকে না কেন আমার নবী ঘুমের ঘরে আসবো ঘুমের ঘরে যদিও না আসে অন্তত পক্ষে বিপদের কালে আজরাইল যখন ঘরের সামনে আইব তখন আমার নবীজির নূরানির চেহারা আর আমাদের কিছু চাওয়ার দরকার নাই নবী গো কিচ্ছু চাই না শুধু আপনারে চাই আপনার দেখলে নাকি জাহান্নামের আগুন আরাম হয়ে যায় ও নবী আমার নবী জান্নাতটা দেখলেন দেখার পরে একটা ঘর দেখলেন ঘর ওই ঘরের ভিতরে দরজাটার মধ্যে তালা লাগানো আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল এই ঘরটা দি তালা ঘরটার ভিতরে দেখতে মন চাইতেছে আমার জিব্রাইল সাল্লাম কয় নবী গো এই ঘরের দরজার মধ্যে তালা এবার আমার নবী কয় জিব্রাইল চাবিটা দাও জিব্রাইল সাল্লাম কয় আল্লাহ আমি ও নবী গো আমি আল্লাহর অনেকবার বলছি এই ঘরটা খুলনা দেখার জন্য আমি আল্লাহর বারবার বলছি একটু চাবিটা দেন না আল্লাহ আমার বারবার বলছে জিব্রাইল এই চাবি হইল আমার বন্ধু নবীর কাছে এই দিকটা নবী বলে জিব্রাইল চাবিটা দাও আল্লাহ কয় জিব্রাইল চাবি নবীর কাছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ ওই পৃথিবীর মানুষকে জানাইয়া দিল জিব্রাইল যেখানে শেষ আমি নবী সেখানে শুরু কথা কোন ঠিক না বেঠি আমার নবী কি যেন পড়লেন দরজাটা খুলে গেল আমার নবী বলেন এই দরজাটা খুললে দেখলাম বিশাল বড় একটা ঘর এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় হলো ওই ঘরটা এই ঘরটা আমার আল্লাহ চারটা খুঁটি দিয়া আটকায়া রাখছে চারটা খুঁটি দিয়া তার করাইয়া রাখছে একটা খুঁটির মধ্যে লেখা আছে আল বিসমিল্লাহর বিম আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম আমার নবী বলে আমি তাকে দেখলাম ওই রহমান আল বিসমিল মিমের মধ্যে থেকে পানির নদী বাইরিতেছে আল্লাহ শব্দের হা থেকে দুধের নদী বাইরিতেছে রহমান শব্দের মিম থেকে শরাবের নহর বাইরিতেছে রহিম শব্দের মিম থেকে মধুর নহর বেরিতেছে আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিকে আল্লাহ এত সুন্দর ঘর চারটা খুঁটির যেই এই যে অক্ষরগুলো থেকে নহর গোলা বের হইতেছে এই পানির গুণাগুণ কি আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু এই পানিগুলো এমন পানি আপনার উম্মত যখন হাসরের ময়দানে বারুতাপের মুখের মাথার উপরে যখন সূর্যটা উঠবে সেই দিন আপনার উম্মতের পানি পানি বলে কাঁদব আমি আল্লাহ এই পানিটা রাখছি সাকাহুম রব্বুহুম শরাবান্তহুরা এই পানিটা আপনার উম্মতে যদি পান করতে পারে তাইলে এক সেকেন্ড আর পানি তৃষ্ণা লাগবে না আমার নবী তো
উম্মতের দরুদি আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ এই পানিগুলো আমার উম্মতের জন্য বানাইছো কিন্তু এই চারটা নহর যে আসছে চার রঙের পানি এই পানিটা কোথায় থেকে তুমি মূল মেশিনটা লাগাইছো কোন মেশিন থেকে টেপের মধ্যে পানি আইছে ইজার টাঙ্কিটা কই আর বড় করে বললা সুবহানাল্লাহ এটা টাঙ্কিটা কই ওই জায়গা থেকে চারটা ট্যাপ লাগাইছে চার রঙের পানি বানাইতাছে আল্লাহ ডাক দিয়েছে বন্ধু আমি আল্লাহ সৃষ্টির সেরা একটা হাউস বানাইছি এই হাউসটার পানিটা হলো দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ এই নদীর মধ্যে যে ঢেউটা হয় এই ঢেউটা আমি আল্লাহ মনি মুক্তা দিয়ে বানাইছি এই নদীর দুই পাশে যে পাড় আছে আমি আল্লাহ মাটি দিয়ে বানাই নাই স্বর্ণ মুদ্রা দিয়ে বানাইছি এই মাটির নিচে যে মাটি আছে এটা আমি আল্লাহ মেশকে আম্বর চাইতে আরো গন্ধ রেখে দিয়েছি এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি ও বন্ধুরি শরীয়তের কান দিয়ে তাহিরি ওয়াজ আজকে শুনলে চলবে না একটু ভাবতেই হবে আমি ভাবনার জগতে আপনারে ফালাইয়া দিছি এখানে শরীয়তের ধ্যান মেজাজ নিয়ে আমার শোনা যাবে না এই ধর ছোট্ট পুরার মেজাজটাও কানটা হারিয়ে গেছে মুরুব্বীদের কানটা আল্লাহর রাস্তায় হারিয়ে গেছে কারণ আমার নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে আমার আল্লাহ কত আল্লাহ আমার নবীকে আল্লাহ এত সুন্দর নদীটা তুমি বানাইছো আল্লাহ কই ইন্না আতাইনা কাল কাউসার ও বন্ধু গো এটার নাম হলো হাউজে কাউসার এই হাউজে কাউসার খালেক হইলাম আমি মালিক হইলেন আপনি তিনবার করি আমার রাসূল আল্লাহ এত সুন্দর পানি পানি নবী আমার জিজ্ঞাসা করে আল্লাহ আমার উম্মতের জন্য চার টেপ দিয়ে চার রঙের পানি যদি পান করতে হয় কোনো গুণ লাগবো নি কোনো কাম লাগবো নি নবী মেরাজ থেকে একটা সুন্দর করে কোটি সন্নি কেনে আইসা আল্লাহ কইছে বন্ধু গো আপনার উম্মতের শুধু যাইয়া বলবেন এই হাউজে কাউসার থেকে আমি আলাদা একটা ট্যাপ বাইর করছি আলাদা লাইন বাইর করছি আপনার উম্মতের মধ্যে যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটার ব্যবস্থা করে রেখে দিছি আপনার উম্মতকে যাইয়া বলবেন যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে সবাই জোরে কন্না বিসমিল্লাহির রহমান সবাই সবাই ইন বিসমিল্লাহির রহমানির রহিম উম্মতের মধ্যে যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ এই পানিটা রেখে দিয়েছি বাস মেরাজের একটা শিক্ষা প্রতি কাজের আগে বিসমিল্লাহ নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে তাইলে আমাদের ফ্যাসিলিটি আছে না নাই এরপরে আমার নবীকে জিব্রাইল নিয়ে গেলেন সিদ্রাতুল মুনতাহা মানি হলো শেষ ঠিকানা বড়ই গাছটার গোড়ায় জোরে কন্যা সুবহানাল্লাহ ইন্ডিয়ার বর্ডারটা যেমন সামনে যাওয়া যাবে না জিব্রাইল কই নবী গো আমি আর সামনে যাইতে পারতাম না সামনে গেলে আমার সই শত ডানা জুল্লা কইরা সরকার হয়ে যাবে অথচ এই জিব্রাইলি রাত্রে আইসার নবীরে বলছে নবী গো আল্লাহ আমার পাঠাইছে আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য মাঝখানে যে থামাই দিব এটা কিন্তু জিব্রাইলে বলে নাই জিব্রাইল কিন্তু এটাও বলে নাই আপনারা অর্ধেক রাস্তা নিয়ে যাবো বাকিটা আপনার একলা যাই দিব কিন্তু না কইলা মাঝখানে যারা বলে নবী আমার পক্ষে আর যাওয়া সম্ভব না আমার সই শত আমি যদি সামনে যাব আমার ছয় শত ডানা চলে পড়ে চারকার হয়ে যাবে একটা ডানা কত বড় জানেননি জিব্রাইল সাল্লামের একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে এমন ছয় শত ডানা যে জিব্রাইলের মাথার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পানি ঢেলিয়া দিলে এক ফুটা পানিও পায়ের তলায় পড়বে না এত বড় জিব্রাইল জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিব্রাইলে হুকুম পায়া
আমারে আজকে বাড়ির থেকে চান্দি মাহফিলে আনতে গেছিল, মানে চান্দি দিয়ে গেছিল আমার আনার জন্য, মাগরিবের পরে গেছে। আমি এক ঘন্টা পরে একটু কথা বলতেছি, কথা বলি না, ডাইরেক্ট সুর দিয়ে কথা বললাম এতক্ষণ, জাস্ট একটু রিল্যাক্স মোডের জন্য। আনতে যাওয়ার পরে যদি ওই যে কোর্দার মূর্তিকে যে ঢুকলাম এদিকে, বামে ঢুকলাম না, আমি বামে তো ঢুকছি, এখানে যে ছেলেটা আমাকে আনতে গেছিল সে যদি আমার বলতো যে হুজুর সান্দি যেখানে জাগাই না অবস্থাটা বেশি বালা না, আমাদের আমি লইয়া গেলে আমারও খবর আছে, এর যদি খবর দেয় আমার কি খবর নাই। তো জিব্রাইল নবীর বলছে, নবী গো আল্লাহ পাঠাইছে আপনার নেওয়ার জন্য, মাঝখানে যায় একটু নবী গো আমি যদি একটু সামনে যাই তাহলে আমার খবর আছে। নবী যদি আমার মতো হইতো রসুল বলতেন, এ জিব্রাইল তুমি আমার ঘর থেকে তুই লাঞ্চ আমার নিয়ে যাবে, মাঝখানে আমার কোথায় রেখে যেতেছ? এই কথা না বলে রসুল বলতেছেন, ইয়া জিব্রাইল আল্লাহ কে মিন হাজাতিন ইলা রব্বিকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক আছে তুমি যদি যাইতে না পারো আমি যাইতেছি, আল্লাহর কাছ থেকে তোমার জন্য কি আনতে হবে? তার মানে বোঝা গেল জিব্রাইল লেগে যেখানে গেট বন্ধ, রসুল সেখানে ওপেন। আমার দেশের কিছু মাওলানারা এই পর্যন্ত আলোচনা করে, এই পর্যন্ত আলোচনা পেরে কয় নামাজ নবী এখানে যায় আমার মেরাজ থেকে পাঁচ অক্ট নামাজ নিয়ে আইছে, আমরা পাঁচ অক্ট নামাজ কই নেব, পঞ্চাশ অক্ট দিয়েছে, সাতচল্লিশ অক্ট কমাইছে আর পাঁচ অক্ট লয়েছি, এর বাইরে আর জানা জানা যে কিনলে গা, এটা সুন্নিরা কয়া দিদি কি সমস্যা, এর বেশি ওয়াজ করতে গেলে যে কোনো মূল বিন্দু ওয়াজ করে আমার নবীর নূর না মান্না ওয়াজটা করতে পারবে না। কথা কর ঠিক কি না, ওই যে বাসারি সুরত যতক্ষণ পর্যন্ত ছিল জিব্রাইল কাছে ছিল, এরপরে আমার আল্লাহ যে নিয়ে গেছে এই খবর জিব্রাইলের কাছে কেমনে গেছে, এই খবর জিব্রাইলের কাছে নাই। এই জন্য রাসূল বলছে, ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রব্বিকা, হে জিব্রাইল ঠিক আছে তুমি যদি যেতে না পারো আমি রবের সঙ্গে দিদারের জন্য যাচ্ছি, অনেক কথাই তো হবে, তুমি আমাকে বলো তোমার জন্য কি আনতে হবে। আচ্ছা আপনারা যদি রসুল বলতেন তুমি কি চাও, আপনি বলতেন যে আমি বেহেস্তে জান্নাতুল ফেরদাউসটা চাই, ইদার ভিতরে যেন আপনি থাকেন, যেখানে যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আমি আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীলে থাকতাম, সেই ঋতু কইলে মইলে নাকি আর কিছু করে না, জেএমপি মন্ত্রী হইতে সেইটা করে মইলে এই কথাটি কইলে নিলে, কিন্তু জিব্রাইল এই কথা কইছে না, জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানা ইয়া আলা সিরাতি লি উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার 600 ডানা শুধুমাত্র পুল সিরাতের উপরে বিছাইতে চাই। আল্লাহর হাবিব বলেন জিব্রাইল, ও জিব্রাইল তোমার 600 ডানা কেন পুলছের তোর উপরে বিছাইতে বললা? জিব্রাইল সাল্লাম বলে, নবী গো আমি জিব্রাইল অনেকবার অনেক নবীর কাছে গিয়েছি, কিন্তু আপনি নবী যেইভাবে উম্মতের জন্য দিবানা, আপনি নবী যেইভাবে উম্মতের জন্য চোখের পানি মোবারক ছেড়ে কান্না করেছেন এমন কান্না কোন নবীকে কাঁদতে দেখি নাই, নবী গো আপনি রক্তাক্ত হয়ে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনি অনেক কান্না করেছেন উম্মতের জন্য, যেমন আমি আমার আম্মাকে নিয়ে যখন উমরায় গেলাম, উমরায় তায়েফের জমিনে গেলাম, ওই তায়েফের জসিম ভাই ওই যে তায়েফের জমিনে গেলাম, যাইয়া দেখলাম যে এই পাথরের মধ্যে রসুল পাথর আঘাতে রক্তাক্ত হইয়া যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছিল ওই হেলান দেওয়া পাথরটা এখনো আছে, আমি যাইয়া দেখি এখনো পাথরের মাঝে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে, এখনো লেগে আছে আমার নবী ওই পাথরের পাশে যে ঘরটা ছিল মসজিদ
শিয়ারা সেই মসজিদটাকে আগুন দিয়ে পুড়াইয়া দিছিল শিয়ারা এখনো মসজিদের কাঠগুলা পোড়া আছে লাগা দেখবেন না পাইলে কান কেটে ফেলে দিব শিয়ারা বড় ভয়ঙ্কর জিনিস এই শিয়ারা মসজিদের এই 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 কাঠগুলা পোড়াই দিছিল ওই মসজিদের ভিতরে আমার নবী সাজদার মধ্যে কইরা পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত পড়ি নিয়া উম্মতের জন্য কেঁদেছেন এখনো পর্যন্ত সেই জায়গাটা পানি চুয়াইতাছে আমি যাইয়া সেখানে পানিগুলা বালু সহকারে হাতের মধ্যে লাগাইয়া আমার চেহারার মধ্যে মালিশ করলাম গলার মধ্যে মালিশ করে কইলাম নবী গো আমি হইলাম আপনার বাংলার জমিনে আপনার ক্যাম্বাসার আমি ক্যানভাস করি হাজার হাজার মানুষ আমার মুখ থেকে কথাগুলো শুনে গোয়াল ও নবী গো মেহরবানি করে আপনি আমাদের প্রতি দয়ার নজর রাখেন হাজার হাজার মানুষ আমার সামনে বসে আর শুনে তাদের সালাম টুকু আপনি নবী গ্রহণ করে নিয়েন নবী রওজার পাশে যায় এইভাবে আমি কথা বলছি নবী যেই জায়গার মধ্যে কাঁদছে ওই জায়গার পানিগুলা মুখের মধ্যে মেসেজ করলাম আর সবাই লাইট দিয়ে টিপতেছে রাতের বেলায় অন্ধকার কিন্তু আমি মানুষের পায়ের ফাঁক দিয়ে মাথাটা ঢুকাইয়া পাকিস্তানি আছে সৌদিয়ান আছে বাঙালি আছে সবির মাথার তলে দিয়ে মাথাটা ঢুকাইয়া ওই বালুর জায়গা যেখানে পানি চুয়াই পানি মুবারক চুয়াইতাছে নবীজির উম্মতের জন্য কাঁদছে এই পানি এখনো চুয়াইতাছে রে বাজান ওই জায়গার মধ্যে আপ্পা মায়েরা পড়ে গেলাম বাংলার পাগল তো আমি আবার যাইতাম পারি আর না পারি ওই বালুর মধ্যে যাইয়া জিব্বাটা লাগাইয়া লেহুন দিতে শুরু করলাম আল্লাহর কসম করে বলি এখানে এমন একটা ঘ্রাণ লাগছে যে এই ঘ্রাণ আমার নাকের মধ্যে জীবনেও লাগে নাই কোরআন থাকলে সুইয়া কইতাম আমি যা পাইয়াছি ওই জায়গার মধ্যে সুমা দিয়া মন ভরে না জিব্বা দিয়া লেহুন দিয়া মাটি গুলা সহ করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আসলে ও নবী আমি আপনার চোখের পানি মুবারক দেখেছি পাথরের আঘাতকে আপনি উম্মতের জন্য কেঁদেছেন হাসরের ময়দান যদি কায়েম হবে আপনার উম্মত বারো তাপের মুখের মুখের মধ্যে তারা পানি রুদ্র তাপে নিজের ঘামে নিজের সাঁতার কাটবে নবী আর হাসরের ময়দানে আপনার উম্মত বিপদে পড়ে দাঁড়াবে আমি এই শৈশব টানা যেন আমি পুল ছেড়েদের উপরে বিছাইয়া দিতাম বাড়ি ওই পুল ছেড়েদের উপরে বিছাইয়া আকাশের বিজলির মতো আপনার উম্মতকে যা সারাটা জীবন আমি আপনার খেদমত করেছি হাসরের ময়দানে আপনি তো উম্মতের পাগল আপনার উম্মতের খেদমতটা যদি করতে পারি আমি জিব্রাইলের জীবনে আর কোনো দুঃখ নাই আল্লাহর হাবিব মুসকি হাসি দিলেন হঠাৎ কইরা উপর থেকে একটা রফরফ আইলো জিব্রাইলের শেষ ওই রফরফ দিয়ে আমার নবী নূরের নবী নূরে খুদার সঙ্গে নূরের জগতে রওনা হয়েছে সত্তর হাজার নূরের পর্দা এখান থেকে হলে মেরাজের আসল কথা কোন ভূমিকার মধ্যে ছিলাম এই পুলাপন গুলোর একটা ধারণা দিলাম আর আমার নবীর কাছে রফরফটা আইলো আইসা আমার নবীর রফরফের মধ্যে নিল গালিচা নিয়ে রওনা হয়ে গেছে বন্ধুরি নবী যখন রওনা হলো একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 500 বছর রাস্তা এই 70,000 নূরের পর্দা অতিক্রম করবে আমার নবী সাথে কেউ নাই এটা কেমনে বুঝাই তা এটা আমি কেমনে বুঝাই তা যেই জায়গার ভিতরে কেউ নাই ওই জায়গার মধ্যে আমার নবী একলা একলা যায় চতুর্পাশে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছর রাস্তা 69,999টা পর্দা যখন অতিক্রম হলো ওই মুহূর্তে আমার নবী বলেন ওই জায়গায় যাইয়া আমি আবু বকরের কণ্ঠ শুনেছি আমার ফলে একটা গজল ফালাই দিছে গরল ফালাইছে একটা গজল গাইবার লাগে পাড়াইছে আবু বকরের সামনে আরে বাবা তুমি পাড়াইছো কাগজ আমি তো ওয়াজের ভিতরে আবু বকরের কথাই পাইয়া গেছি আমার নবী আপনার নবী বলেন কেউ নাই আমি সেখানে গিয়ে আবু বকরের কণ্ঠ শুনলাম যে কণ্ঠ দিয়ে আওয়াজটা আসছে কি বলছে শুনেন আবু বকরের কণ্ঠে আমাকে বলতেছে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি জোরে জোরে করুন সুবহানাল্লাহ তোমারে না দেখলে আমার গরি আমি হাসির করে দিচ্ছি না বাজার তোমার না দেখলে আমার ঘরে হ্যাঁ রইলাম
তুই আমার জি বোন রে মুর্শিদ তুই আমার জি বোন তুই আমার জি বোন রে মুর্শিদ তুই আমার জি বোন তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনী তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনী অন্ধ চোখের মণি তুমি সাথে তুই আমার জি বোন রে মুর্শিদ তুই আমার জি বোন নগরে বন্দরে গড়ি পাইতে হে দরস হারি জীবনে কত লক্ষ লোকের সামনে ওয়াজ করলাম নবী গো আমরা তো তোমার পাগল নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন এই তাহিরি সদাই বাসে নয় তুই আমার জি বোন রে মুর্শিদ তুই আমার জি বোন এ যুবক কত বাবা তুই আমার জি তুই আমার জি বোন তোমার নাম দেখলে আমার ঘরে তুই আমার জি বোন রে মুর্শিদ তুই আমার জি বোন তুই আমার জি বোন রে মুর্শিদ তুই আমার জি বোন আল্লাহ আকবার না একবার যদি পাইতাম তোরে করি নবীর ভাইলে কিতা করতাম রে বাবা একবার যদি পাইতাম তোরে করি তামজতন অঙ্গেতে সিটাইয়া দিতাম তুলসী একবার যদি পাইতাম তোমায় তুলসী তুই আমার জি বোন রে দয়াল তুই আমার জি বোন তুই আমার জি বোন রে মুর্শিদ তুই আমার জি বোন তোমার না দেখলে আমার ঘরে মনে রে তুই আমার জি বোন রে মুর্শিদ তুই আমার জি বোন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক তোমরা কি ঘুমিয়ে গেছো জবানটা খুলে বলো না ইয়া রাসূলুল্লাহ মুস্তফা কি আজমত কা হাদ হে না কি নামা হে হাত তুলে বলো দেখে না
নবীর সঙ্গে কাহার কোন তুলনা আর যার চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই সেই নবীর কাছে আর কি গোপন গভীর মনোযোগ শরীয়তের দেমাগ নিয়ে আজকের ওয়াজ চলবে না হাকিকতের দেমাগ নিয়ে কথা শুনতে হবে এতদিন চারিদিক কথা বলছি পাবলিকের সঙ্গে মিশে এখন আমি মাদানী রঙে কথা বলছি কি রঙে চোখে মদিনা জবানে মদিনা খেয়ালে মদিনা ধ্যানে মদিনা রুহে মদিনা যদি বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন অনুসত্তির হাজার 999টা পর্দা অতিক্রম করেছি একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে কয় শত বছর রাস্তা 500 বড় করে বল 500 ওয়াজ মুখস্থ করেন কয় শত বছর 500 এটা কি সাধারণ জিনিস নাকি না ওই জায়গার ভিতরে যাইয়া আমার নবী যে সাহাবীর কণ্ঠ শুনেছেন সেই সাহাবীর নাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনতে পেয়েছেন এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর কি কথা বলেছেন দলিল এসেছে ইফতিয়া মুহাম্মদ ইবনা রাব্বা কি উসল্লি ওই কণ্ঠ দিয়া নবীকে বলতেছে নবী গো আপনি একটু থামুন আপনার রব আপনার গুণগান গাইতেছে সুবহানাল্লাহ আমার নবীর প্রশ্ন করি নবী গো আপনি তো বললেন সেটা আবু বকরের কণ্ঠ আমরা তো দলিলে পেয়েছি আবু বকর জমিনে আপনি মেরাজ থেকে আসার পরে জানতে পারছে দুনিয়ার কেউ জানতো না আপনি মেরাজে গিয়েছেন কিন্তু আপনি আবু বকরের কাছে বলার আগে আবু বকর বিশ্বাস করেছে এই জন্য আপনি আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন গো নবী আমি জানতে চাই ইয়া রাসূল আল্লাহ নবী গো ওই 6000 ওই যে 70000 লোরের পর্দার গোড়ায় যেখানে কেউ যেতে পারে না জিব্রাইল যাইতে পারে না সেই জায়গার ভিতরে আবু বকরের কণ্ঠটা কেমনে শুনে গেল আবু বকর কেমনে সেখানে গেল আমার নবী বলে সাহাবীর রে আবু বকর সেখানে যাই নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও সেখানে যাই নাই ওই জায়গার ভিতরে আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে একটা ফেরেশতা বানায় রাখছে মিসরাফিলের দায়িত্ব যেমন সিঙ্গাপুর দিবে কিয়ামত হবে আর এই দিক দিয়ে আমার আল্লাহ ফেরেশতারা বানায় রাখছে আমি নবীর রিসিভ করে রাখবো পর্যন্ত এখানে দাঁড়ায় থাকবো ওই ফেরেশতার কণ্ঠ আমি নবী যদি শুনি তাইলে আমি বিচলিত হতে পারি অপরিচিত কণ্ঠ শুনলে আমি বিচলিত হতে পারি এই জন্য আমার আল্লাহ আমারে ভালোবাসে আমার সন্তুষ্টি কামনা করে এই জন্য আমার আল্লাহ ওই জায়গার ভিতরে যে ফেরেশতাটা ওই ফেরেশতার কণ্ঠটাকে যেহেতু আমি আবু বকরের সঙ্গে চলি আবু বকর আমার সঙ্গে চলে সে আমার সঙ্গে কথা বলে আমি কথা শুনি সে আমার বন্ধু কিন্তু এই জন্য তার কণ্ঠটা আমার কাছে বেশ ভালো লাগে এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করেছে তাহলে যেহেতু আমার আল্লাহ অনেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে অনেক বিরোধিতা করে আছে না নাই নবীদের পরে সবচাইতে মর্যাদাবান কে সাহাবা একরামের কে সিদ্দিকে আর পর আহলে বাইত এটা হলো আলাদা জিনিস এটা কি এটা আলাদা জিনিস অনেকে এইগুলা নিয়ে বিভিন্ন ফেসা ফেসাদ লাগায় এই ফেসাদ লাগায় অনর্থ ঘরের মধ্যে আগুন ধরে দূরত্ব তৈরি করবেন না আরে বাবা আবু বকরের কণ্ঠটা যেহেতু ফেরেশতার কণ্ঠ দিয়ে নকল করাইছে এটা তো আমার নবী করাই নাই এটা তো আমার আল্লাহ করাইছে এর দ্বারা বোঝা গেল আবু বকরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না স্বয়ং আমার আল্লাহ নিজেও ভালোবাসি আর জোরে জোরে কর না আল্লাহু আকবার এটা অনেক গুগলে ঢুকছি তো এই জন্য কেমন করে লাগতেছে ওয়াসটা ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে বাজান ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে কইতাম কি বাজান এটা আমি এটা তিতাস নদীর কথা বেশি এই নদীতে ডুব দিবার কথা বেশি ইত্যা কইলে ওয়াজ বসবে না ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে
পাপি তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দে পরে পাগল মন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতর আছে সেই নদীর ওই গভীরে তরে আছে সেই নদীর ওই গভীরে তরে পাবে তোর মানিকা রতন পাবে তোর মানিকা রতন পীর দিল দরিয়াই ডুবে দে ওরে পাগল মন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না কয় হাজার নূরের পর আই হাই রে মাসাকিন 70000 কয় হাজার 70000 পর একটা ঘটনা আছে কইলে ওই জায়গাটা এমন জায়গা পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতার কদম সেই জায়গায় পড়ে নাই পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতা আল্লাহ সৃষ্টি জগতের কেউ যারা দেখে এমন কোন লোক এই জায়গা দেখে নাই ওই জায়গাতে আমার নবীর নিয়ে ঢুকাইছে সুবহানাল্লাহ এটা এত সুন্দর এই জায়গাটা আল্লাহ বানাইছে ওই জায়গাতে নবীর নেওয়ার পরে আল্লাহ জিগায় বন্ধু কেমন লাগতেছে রসুল চোখের পানি ফালায় কান্দে রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গা নিয়েছে রসুল কেমন লাগে জায়গাটা রসুল চোখের পানি ফেলে কান্দে আরেকটা সুন্দর জায়গা নিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তো সব সাজিয়েছি কেমন লাগতেছে আপনার কাছে রসুল কাঁদতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা জায়গায় নেওয়ার পরও নবী উম্মতের জন্য কাঁদলেন আল্লাহ জিগে বন্ধু কান্দেন কেন আল্লাহ এত সুন্দর জায়গা আমার চোখ দেখতেছে আমার উম্মতের চোখ তো দেখতেছে না এই জন্য আমি কাঁদতেছি কিরে তাহিরি নবী নবী করে কিরে আমার বাবা এই শফিকুল ইসলাম চিশতি নবী নবী করে শেফায়েতের নবী নবী করে জসীমউদ্দিন জয়নালী হুজুরকে নবী করে রেজাউল তারিকের নবী নবী করে মাসুদ মুজাহিদিন কেন নবী নবী করে একটাই কারণ নবী আমারে সুখে ত্যক্ত ভুলে নাই দুঃখে ত্যক্ত ভুলে নাই পাথরের আঘাত খাইও ভুলে নাই রওজাতও ভুলে না হাশরের ময়দানও ভুলবে না উম্মত নিমুখ খারাপ দিকে না বুইলা যাস সিন্নি খাইলাম কান্দারা এ যুবক সেখানে রসুল কান্দে তখন আমার আল্লাহ কয় বন্ধু ওই যে পাঁচ ওয়াক্ত নামাজ আছে না ফজরের নামাজের ফরজ হলো দুই রাকাত সুবহানাল্লাহ জোহরের ফরজ আসরের ফরজ মাগরিবের ফরজ এশারের ফরজ ফজরের দুই আর জোহরের সাইডে এবার আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়ে বলবে বন্ধু আপনার উম্মতকে বলবেন এই ফজরের নামাজ থেকে আবার এশা পর্যন্ত এই 17 রাকাত ফরজ যারা পড়বে আমি আল্লাহ আপনার সান্ত্বনা বাণী শুনাই দিয়ে আপনি যায় কইবেন আমি আল্লাহ যেই 17 জায়গায় আয়েশা আপনি উম্মতকে স্মরণ করছেন আমি আল্লাহ কথা দিলাম এই 17 জায়গা আপনার উম্মতকে ঘুরায়া ঘুরা আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিব আল্লাহু আকবার জোরে কথা কেন আমি আল্লাহ আপনার উম্মতকে টিকিট নবীকে এখন খুশি না বেজা খুশি এখন খুশি না বেজা কাছাকাছি রসুল এমন পাশাপাশি গেছে খোদার কাছে কয় কান দিয়া গো শুনে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান দিয়া গো উম্মতেরি জান্নাতে দিয়া উম্মতেরি জান্নাতে দিয়া
شانتي داو حبيبير فار مودي رسول الله مهمان بولو يامرا برو باغبان مودي رسول الله مهمان الله بولي دوستو يا কাইটা দিলাম বকরক বক আজকের ওয়াজ কাইটা দিলাম এখানে এই জায়গার মধ্যে রাইখা দিলাম দিছিল 50 ওয়াক্ত হইছে কয় ওয়াক্ত ফজরে ফরজ হলো 2 রাকাত করকা 365 দিনে 730 রাকাত যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত যোহরের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত আসরের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত মাগরিবের ফরজ হলো 3 রাকাত 365 দিনে 1095 রাকাত আসর এশার নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত এই ফরজগুলোর জন্য দৈনিক 5 বার আযান দেয় আযান দেয় দৈনিক যদি 5 বার আযান দেয় 365 দিনে 1825 বার ডাক দিছে আপনারে নামাজের দিকে আসুন নামাজের দিকে আসুন দুনিয়ার কোন মানুষ যদি চাকরি করে 20 দিন চাকরিতে না গেলে 20 দিনের বেতন কাটিয়া দেয় আল্লাহ যে হাজিরা দিছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো এই রজবের চাঁদে নামাজটা নবীরে দিছে এই জন্য আজকের ওয়াজটা কইরাই দেয়া যায় এই রজবের চাঁদে 5 ওয়াক্ত নামাজ পাইছি এ আমার চাঁদের পোলাপান বাড়িতে যায়া যায় নতুন পাঞ্জাবি লাগাইয়া আমার দাওয়াত করলে চলব না আজকে রজবের চাঁদ থেকে মসজিদটা কেন্দ্রীয় মসজিদ আমরা যুবক চাই কথা কল ঠিক না বেঠে এই কেন্দ্রীয় মসজিদ যুবক দিয়ে পড়তে চাই কথা কল ঠিক না বেঠে এই জায়গাদের চাক থেকে ওয়াদা করতে হবে আর জীবনে কখনো আমরা নামাজ ছাড়ব না কথা বলে ঠিক ঠিক না বলে এই মেরাজের রাত থেকে আজকে ওয়াদা করতে হবে মুরব্বিরা পিটাইয়া বাইরেরা পোলা পড়লে মসজিদে পাঠাবেন সন্তানকে পিটাইয়া পাঠাবেন ঘরের খাবার দিবেন না কয়দিন না খেয়ে থাকবো পিটাইয়া পাঠাবেন মসজিদের ভিতরে এই গজবের চান্দ এই জন্য হ্যাঁ অনেক মুরব্বিরা আসে না অসুস্থ তো আর কিন্তু আসতে তো হবে মরতে তো হবে কথা কল ঠিক ভাবে ঠিক মরতে তো হবে মাজার আমি হয়তো বলে যাব আপনি না মানলে আমি একদিনই কিন্তু আপনাকে মানুষ করতে পারবো না একদিন আপনাকে নামাজি বানাইতে পারবো না আপনার বিবেকটারে খাটাইতে হবে এই বিবেকটারে খাটাইলে তাইলে আপনি অটোমেটিক যখন আজানটা দিব তো বলবো এটা অর্থ করে দেবেন আপনার আমি কোনো আরবি না আপনার অর্থ করে দেবেন خير من النوم غوم هايته এখন থেকে ওয়াদা এখন থেকে ওয়াদা আমরা ফজরের টাইমে আর ঘুমাবো না ফজরের জন্য আমরা বেশি রাত্র জাগ্রত করব না এশারের পর পর ও আল্লাহর ওলিরা আও আল্লাহর ওলিরা তো আল্লাহর ওলিরা তো এমনি ওলি হইছে না বাজার এরা সুরি গিরা ওলি হইছে এখন হুজুর সুরা বানু হইছে না কি জানা কথার কথা বলতেছি ওরা এশারের নামাজের টাইমে ওরা এশার টাইমে ঠান্ডা খেয়াল আছে খায়া আস্তে আস্তে একটু নম নম করে করে আস্তে আস্তে ঘুমাই গেছে মাঝরাই তিন উঠে গেছে ডাইনামিক ছায়া দিয়ে আস্তে আস্তে দরজাটা খুললে ওই ফুসকুনি মিশে দাগে যে গাটলা চিহ্ন থাক থাক করে দেয় কাঠ দিয়ে গাছ দিয়ে যে গাঠ দিত আগে হবে না না এটা ঠেঙ্গা ঠেঙ্গা তোমার দিত না দিয়া মিশে যায় উজু ফেরা সুন্দর ফেরা উজু ফেরা চুপসা শালটা গাও দিয়া নীরবে উঠা যায় কবির রজনীতে করলা এমন গুণা করছি আমার ছেলে জানে না
এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না এমন গুনাহ করছি আমি বন্ধুর কাছে সব বলি কিন্তু গুনাহ কথা কই না আল্লাহ যে গুনাহ আমি করছি যদি তুমি কাউকে না প্রকাশ করে দাও তাহলে আমার মুখ দেখানো সম্ভব না তুমি যে মায়া করে এটা ডাকতে রাখছো আল্লাহ আমি বুঝছি এই জন্য তওবা করতেছি আর গুনাহ করতাম না আর চোখের পানি ফারায়া বিগ বাসায় কান্দতেছে غفور الرحيم الله اكبر এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না বাজার ও বাজার সাফুরের মানুষ আমি সাফুর সিনের খেওয়ায় কান্দগুলো দুবলা এই ফাইক পারাইতে আমরা এলাকার ঘর ঘরের মানুষ ঘরের মধ্যে ওয়াজ করতেছি একটা লোক হাত দিল কন্যা বাজান যে আমি জীবনে ভুল করছি আমি আর নামাজ ছাড়তাম না এই মেরাজের শান্তিকে আজকে হাজার মানুষের সামনে ওয়াদা করলাম একটা যুবক নিজের থেকে দাঁড়ায় যান আর নামাজ ছাড়তাম না আমি যদি দুইটা লোক নামাজই বানাইতে পারি আমি আশা করি দুইটা ছেলে দুইটা ঘরের নামাজ বানাইতে পারবো এমন একটা ছেলে কোন হুজুর এই মেরাজ থেকে আয় দিকে আয় দিকে দিকে আমার কলিজা পুত্র এগুলো আল্লাহু আকবার এই যে দেখেন এটা নামাজ আমার আমার বায়াত আমার রোহানি সুলতান নাম কি বাবা তোমার নাম কি আক্তার তোমার নাম নাদিম তোমার নাম আচ্ছা আপনারা একটু শান্তির মানুষ আছে বিচার দেওয়া যায় তারা তিনজনকে মা বাপরে ফোন দিয়ে কইছে নামাজ পড়ব না বাপরে কইছে না দেখেন চোখের পানি চলছে করে যারা এতিমের মতো আমার সামনে এসে দাঁড়াইছে আল্লাহ আল্লাহু আকবার কোন অনেক বন্ধুরা তোমাদেরকে নামাজ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করব তোমরা দূরে যাইবা না আজকে যেই মাসে তোমরা ওয়াদা করছো আমার মনে হয় আল্লাহ যদি রাজি হয়ে যায় তোরা এমন টাকার মালিক বানাই দিব তোরা মোদি হয়ে যাবে তোর মদিনায় যায় নবীর রওজা মুবারকের সামনে যায় দাওয়াত করতে পারবি আমিন আমিন আল্লাহ আমার এই কোলাপন গুলিরে দুনিয়ার দুনিয়াবি বাতাস থেকে বাঁচিয়ে রেখে আখিরাতের প্রেমে এদেরকে উজালা করে দাও আল্লাহ তোমরা বসো নামাজ কখনো ছাড়বা না ওয়াদা করছো হাজার মানুষের সামনে নামাজ পড়বা মা বাপরে যেয়ে বলবা ফজর টাইমে উঠতে যাবে না দেখবা অনেক বন্ধু তোমাদেরকে মসজিদ থেকে দূরে সরাইতে চেষ্টা করবে যে এই বন্ধুগুলো তোমাদেরকে মসজিদ থেকে দূরে সরাই নিব এরা তোমার বন্ধু না এরা তোমার শত্রু কথা বলেন ঠিক না বেটি ওই বন্ধু উত্তম যেই বন্ধু যেই বন্ধু তাকে খেলার মাঠ থেকে মসজিদে নিয়ে যায় যুবক তুমি নেশা করবা না কখনো ওয়াদা দাও কখনো নেশা করবা না কখনো নামাজ ছাড়া আমি তিনটা মানুষ পাইছি আর দুইটা মানুষ আমার খুব জরুরি পাক পান্তা ধরে নামের উপরে ওই যে একটা ছেলে পাইয়া গেছে মাশাআল্লাহ বাবা তুমি দাঁড়াও আমার কাছে এই পোলা পানগুলো শুধু সাহস না এগুলো আমার কাছে একটা সম্পদ মনে হইতেছে তোমার নাম কি বাবা সোহাগ মিয়া তোমার নাম আইমন আইমন আল্লাহ আল্লাহ গো এদেরকে তুমি কবুল করো বসুন বাবা আপনার কি নামাজ মিস যায় নাম কি মোহাম্মদ জালাল মিয়া কয়জন পাইছিস বাজান আপনি কি মনে করেন না বাবা আপনি তো পড়েন মনে হয়
যারা পড়েন তারা না যারা গ্যাপ যা বা নিয়মিত পড়ে না বা কখনোই পড়ে না এদের জন্য বলছে বসুন আমি ছয় জন পাইছি মারহাবা জোরে কোনা কেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত নবী ওলির দুশমনেরা ভাইরা আমার আপনারা কি কষ্ট হইছে এই যে আজকে চান্দি আবিদের বাড়ি